সম্মানিত সুধী, সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এবং প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন, সেই প্রত্যাশা নিয়ে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ আপনাদের সম্মুখে পবিত্র ঈশ্বরের বাণী নিয়ে উপস্থিত হয়েছি। আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাণী আপনাদেরকে মিডিয়ার মধ্য দিয়ে দিয়ে থাকি, যেন এই বাক্য শ্রবণের মধ্য দিয়ে আপনারা প্রত্যেকেই আত্মিকভাবে আরও সঞ্জীবিত হন, আত্মিকভাবে আরও শক্তিশালী হন, সেটি আমাদের প্রার্থনা। আমরা জানি যে পৃথিবী যখন একদম ভয় ভীত সন্ত্রস্তের মধ্যে জীবনযাপন করছি প্রত্যেকে, করোনা ভাইরাসের এই দ্বিতীয় ঢেউ আমাদেরকে আরও আতঙ্কিত করেছে, আমাদেরকে আরও অনেককে দুর্বল করে ফেলেছে এবং প্রতিদিন হাজারো হাজারো মানুষ যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদের কথা স্মরণ করে অনেক সময় আমাদের গা শিউরে ওঠে। কখন যেন মৃত্যু আপনাকে এবং আমাকে হাতছানিয়ে দিয়ে ডাকে, সেই জন্য আজকে আপনাদের সম্মুখে পবিত্র ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। পবিত্র বাইবেলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটি প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2020 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সাবধান বাণী তিনি দিয়েছেন। আমরা যা শুনেছি যে প্রতি 100 বৎসর পরপর এরকম মহামারী এই পৃথিবীতে এসে থাকে। আমরা এই 2020 সালের সেই মহামারীর মধ্য দিয়ে আমরা অনুধাবন করছি যে এটি কত দুর্বিষহ, কত ভয়াবহ। আমি চিন্তা করছিলাম যে কেন এই মহামারী হয়, কেন এই পৃথিবীতে অশান্তি আসে, কেন অনেক সময় মানুষ কষ্ট পায়, কেন মানুষ মৃত্যুবরণ করে, কেন মানুষ হাহাকার করে, হতাশায় ভোগে। তার একটি মাত্র কারণ, আর সেটি হলো ঈশ্বরের দেওয়া বাণী, ঈশ্বরের যে নির্দেশ, আর সেটি আমরা সঠিকভাবে হয়তো পালন করি না। সেই জন্য ঈশ্বর মাঝে মাঝে আমাদেরকে সচেতন করার জন্য আমাদেরকে নতুন সতর্কবাণী দেন, যেন আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে সম্মান করি, তাকে ভয় পাই। আমাদেরকে সচেতন করেন, আমাদেরকে নতুনভাবে অ্যালার্ট করেন, যেন আমরা প্রত্যেকেই ঈশ্বরের প্রতি ফিরে আসি, যেন ঈশ্বরের নির্দেশন অনুসারে আমরা জীবনযাপন করি। সেই জন্য পবিত্র বাইবেলের বিশেষ একটি বাণী নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছি, আর সেটি হলো প্রভু যীশু খ্রিস্টের সাবধান বাণী। আজকে প্রভু যীশু খ্রিস্টের এই সাবধান বাণী নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় যদি 1 এবং 2 পদ পড়ি, সেখানে প্রভু যীশু যে সাবধান বাণী আমাদের জন্য রেখেছেন সেটি হলো লোককে দেখানোর জন্য যেন আমরা ধর্মকর্ম না করি। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন সাবধান, যদি তোমরা লোককে দেখানোর জন্য ধর্মকর্ম করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে তোমরা সেই পুরস্কার পাবে না। তাই তো মথিলিখিত সুসমাচার 6 অধ্যায়ে 1 এবং 2 পদে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সাবধান করে দিয়েছেন যেন আমাদের ধর্মকর্ম সেটি ঈশ্বরের উদ্দেশ্য হয়, লোককে দেখানোর জন্য, ভণ্ডামি করার জন্য আমরা ধর্মকর্ম না করি। আর এই সমস্ত কারণেই হয়তো ঈশ্বর আমাদেরকে পরীক্ষায় ফেলেন, এই সমস্ত মহামারীর মধ্য দিয়ে আমাদেরকে সচেতন করেন, যেন আমরা ঈশ্বরের এই বাক্যের প্রতি আমরা কী করি, নিজেরা সতর্ক হই এবং আমরা ঈশ্বরের নির্দেশন অনুসারে জীবনযাপন করি। তাই তো তিনি বলেছেন যে তোমরা লোককে, মানুষকে দেখানোর জন্য ধর্মকর্ম তোমরা করো না। দ্বিতীয় যে বিষয়, দ্বিতীয় সাবধান বাণী, আর সেটি প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন লোকলিখিত সুসমাচার যদি পড়ি সেখানে, এবং সেই সাথে মথিলিখিত সুসমাচার 23 অধ্যায় যদি আমরা 1 এবং 2 পদ পড়ি, সেখানে প্রভু যীশু খ্রিস্ট যে সাবধান বাণী দিয়েছেন সেটি হলো যে শিক্ষা, গুরুদের শিক্ষা তোমরা পালন করো এবং তারা যে কাজ করে সে সমস্ত কাজ তোমাদের করা যাবে না। মথি 23 অধ্যায়ে আমরা এই বিষয়ে দেখি 1 এবং 2 পদে লিখেছেন, বিশেষ করে আমাদের ধর্মশিক্ষক যারা রয়েছেন, যারা ফরিসিরা রয়েছেন, তারা যা কিছু বলেন যেন আমরা সেইগুলো আমরা পালন করি, কিন্তু তারা যা কিছু করে সেটা আমরা না করি।
কারণ আমরা দেখেছি পবিত্র বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ফরিসিরা তারা মুখে এক কথা বলে কিন্তু তাদের ব্যক্তিগত সত্যিকার যে হৃদয়ের কথা যে কাজ সেটি তারা ভিন্ন করে থাকে কিন্তু তারা ভালো উপদেশ দেয় কিন্তু তাদের ব্যক্তিগত জীবন যদি পর্যালোচনা করি সেখানে তাদের কাজের সঙ্গে কথার কোনো মিল নেই তাই ঈশ্বর তিনি আমাদেরকে সাবধানবাণী করে দিয়েছেন প্রভু যীশু খ্রিস্ট আমাদের সাবধানবাণী দিয়েছেন যেন আমরা আমাদের শিক্ষা গুরুদের শিক্ষা আমরা পালন করি কিন্তু সেই সমস্ত বিষয়ে সাবধান থাকি আমাদের কাজের সঙ্গে কথার জন্য মিল থাকে তৃতীয় যে সাবধানবাণী এখানে দেখি ঈশ্বরের বাক্য আমাদের সেই কথা বলছে তোমরা ফরিসিদের সেই তারি হইতে সাবধান থাকো লোকলিখিত সুসমাচার আমরা যদি 22 অধ্যায় প্রথম এবং দ্বিতীয় পদ পড়ি সেখানে এই বিষয় লেখা আছে ফরিসিদের তারি হইতে তোমরা সাবধান থাকো যেটি মানুষকে মন্দতার দিকে নিয়ে যায় যেটি মানুষকে খারাপের দিকে শয়তানের দিকে নিয়ে যায় ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন তোমরা সেই ফরিসিদের তারি হইতে তোমরা সাবধান হও এবং এই কথা বলা হয়েছে আজকে লোকলিখিত সুসমাচার 22 অধ্যায় প্রথম এবং দ্বিতীয় পদে যে সমস্ত প্রকার ভণ্ডামি আপনাদের পরিহার করতে হবে তিনি বলছেন গোপন সমস্ত কিছুই প্রকাশ করা হবে এই পৃথিবীতে গোপন বলতে কোনো কিছু থাকবে না সমস্ত গোপন প্রকাশ করা হবে আপনি গোপনে হয়তো অনেক অন্যায় করেন গোপনে অনেক পাপ করে থাকেন আপনি মনে করছেন যে ঈশ্বর আপনাকে দেখছে না কিন্তু এইরকম মনোভাব নিয়ে চলার কারণেই আজকে এই জগতে অন্যায় বেড়ে যাচ্ছে পাপ বেড়ে যাচ্ছে তাই ঈশ্বর তিনি তার বাক্যের মধ্য দিয়ে আমাদের বলছে যেন আমরা সেই সমস্ত ভণ্ডামি থেকে আমরা সেই সমস্ত গোপন সমস্ত কিছু পাপ থেকে আমরা ফিরে আসি সেটি তিনি সাবধান করেছেন চতুর্থ যে বিষয় আর সেটি লোকলিখিত সুসমাচার 12 অধ্যায় 15 পদে তিনি এই কথা বলছেন সমস্ত প্রকার সম্পত্তির লোভ হইতে তোমরা সাবধান থাকো যেন এই জগতে সম্পদের পাহাড় গড়ার জন্য আমরা ব্যতিব্যস্ত না হই ঈশ্বর আমাদেরকে এই সম্পদের এই পাহাড় গড়ার জন্য এই পৃথিবীতে পাঠাননি আমাদেরকে এই জগতে পাঠানোর জন্য তার একটা পরিকল্পনা তার একটা প্ল্যান রয়েছে আমরা যদি সেইভাবে না চলি তাহলে আমাদের জীবনে এরকম মহামারী এরকম অশান্তি দুঃখ কষ্ট নেমে আসবে সেই জন্য ঈশ্বরের বাক্য আমাদের সেই কথা বলে সমস্ত প্রকার সেই সম্পত্তির লোভ হইতে আমরা যেন নিজেদেরকে সাবধান করি সাবধান সমস্ত প্রকার লোভ হইতে নিজেদেরকে রক্ষা করো প্রভু যীশু খ্রিস্ট সেই কথা বলছে যেন কোনো প্রকার লোভ আমাদের জীবনে না থাকে আর সেটি তিনি প্রভু আমাদের সাবধান করেছেন আমরা যদি পঞ্চম বাণী দেখি এখানে সাবধান বাণী এই কথা লেখা আছে মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় আমরা 4 এবং 5 পদ যদি পড়ি সেখানে লেখা আছে যে আমরা অনেক সময় নিজেদের দোষ আমরা ধরি না অন্যের সব দোষ ধরার জন্য আমরা চেষ্টা করি সেই জন্য ঈশ্বরের বাক্য এই কথা বলছে নিজের দোষ আগে দেখতে হবে সেই জন্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে অন্যের চোখে যে কড়ি কাটাছে সেটি দেখার আগে তোমার চোখে তার চেয়ে বড় সেই কাটা রয়েছে তুমি সেটি আগে দেখো তোমার মধ্যে বড় পাপ রয়েছে তোমার মধ্যে আরও বড় রকমের দোষ রয়েছে অন্যায় রয়েছে ভুল রয়েছে সেটি তুমি অনুসন্ধান করো তুমি অন্যের দোষ না ধরার আগে নিজেকে আগে শুধরাও নিজেকে আগে মূল্যায়ন করো নিজেদের নিজেকে আগে অ্যানালাইসিস করো ইভ্যালুয়েশন করো যেন আমি কি করছি আমার মধ্যে কি দুর্বলতা আছে আমার মধ্যে কি ভুল আছে কি পাপ আছে এই বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সাবধান করেছেন যেন আমরা নিজেদের দোষ আগে দেখি তারপরে অন্যের দোষ ধরার চেষ্টা করি যদি আমরা এটি করতে পারি তাহলে আমাদের মধ্যে এই যে ভেদাভেদ আমাদের মধ্যে দ্বন্দ্ব অশান্তি ঝগড়া সেটি অনেকটাই কমে যাবে যদি আমরা অন্যের দোষ না ধরে প্রথমে নিজের দোষকে আমরা স্বীকার করি প্রথমে নিজের কি ভুল আছে সে বিষয়ে বুঝতে চেষ্টা করি তাহলেই একমাত্র আমরা অনেক সাবধান থাকতে পারবো এবং আমরা অনেক শান্তিতে ভ্রাতৃত্ব প্রেম ভালোবাসা নিয়ে আমরা একত্রে বসবাস করতে পারবো ষষ্ঠ যে বিষয় আর সেটি বলা হয়েছে যে তোমাদের সমস্ত প্রকার সেই পানপাত্র যেরকম উপরে পরিষ্কার ভিতরে ময়লা থাকে তোমরা সেরকম চুনকাম করা কবরের মতো হইও না মথি তার 23 অধ্যায় 25 থেকে 28 পদে সেই কথা বলছেন
যারা ফরিসি যারা সদ্দুকি তারা সেই চুনকাম করা কবরের মতো কবর উপরে যেরকম সুন্দর করে বাঁধাই করা থাকে অনেক দামি মার্বেল পাথর দিয়ে অনেকে সিমেন্ট পাথর দিয়ে সুন্দর করে বাঁধাই করা থাকে কিন্তু ভিতরে দুর্গন্ধ সেটি নোংরা ময়লা ঠিক সেইভাবে বলা হয়েছে যে আমাদের জীবনে ভিতরে অনেক দুর্বলতা অনেক ময়লা রয়েছে অনেক পাপ রয়েছে সেটি আমরা যেন দেখি আমরা যেন সেই বাইরে চাকচিক্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্য দিয়ে আমরা অন্যের কাছে প্রকাশ না করি কিন্তু আমার মধ্যে কি ময়লা রয়েছে আমার মধ্যে কি ভুল রয়েছে কি অন্যায় রয়েছে সেই বিষয়টা আমরা নিজেদের বুঝতে চেষ্টা করি এবং সেই বিষয় নিয়ে অন্যকে আমরা দোষারোপ করি অন্যকে আমরা সেভাবে সাবধান করি তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যেন আমরা নিজেদের ভিতরটা আগে পরিষ্কার করি নিজেদেরকে ক্লিন করি আমাদের মধ্যে যে ময়লা দুর্বলতা রয়েছে পাপ রয়েছে সেটি অনুসন্ধান করি তারপরে আমরা অন্যদেরকেও সেটি শিক্ষা দিই প্রভু যীশু সেই বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন মতিলিখিত সুসমাচার সাত অধ্যায় যদি পনেরো এবং ষোলো পদ পড়ি সপ্তম যে বিষয় সেটি হলো ফল দ্বারাই মানুষের কর্ম চেনা যাবে আপনি এবং আমি কেমন আমার আচরণ কেমন আমার কথাবার্তা কেমন আমার ব্যবহার কেমন সেটি আমার আচরণ দ্বারা সেটি প্রকাশ পাবে সেই জন্য বলছে ফল দ্বারা আমরা গাছকে চিনতে পারি ফলের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি সে গাছ কত উন্নত সেই গাছ কত ফলপ্রসূ সেজন্য সেই গাছের আমরা যত্ন নেই একই রকমভাবে যে বিশ্বাসী তার জীবনে ফল তিনি দেখাতে পারবেন ঈশ্বরের কাছে গৌরবের জন্য তিনি সমৃদ্ধশালী হবেন নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহার করবেন ঈশ্বর তিনি তাকে সেই আশীর্বাদ করবেন ঈশ্বর আমাদেরকে সেই আশীর্বাদে পরিপূর্ণ করবেন সেই জন্য বলছে যে আমরা ফল দ্বারা গাছ চিনতে পারি যে সেই গাছ কেমন সেটি কি ভালো ফল দিচ্ছে নাকি ফলবিহীন গাছের মতো আজকে প্রভু যীশু সাবধান করে দিয়েছেন যেন আমরা সেই ফলবিহীন গাছ না হই আমরা প্রত্যেকেই যেন আমরা ফলযুক্ত গাছ হই সেই বিষয়ে তিনি বলেছেন অষ্টম যে বিষয় আর সে বিষয়ে আমরা যদি দেখি মতিলিখিত সুসমাচার দশ অধ্যায় সতেরো পদে সেই কথা লেখা আছে মানুষ থেকে যেন আমরা সাবধান হই কারণ এই জগতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কিন্তু এই মানুষই মানুষকে কি করে মন্দতার দিকে নিয়ে যায় মানুষ মানুষে হানাহানি মানুষ মানুষকে বিভিন্ন প্রকার সেই দোষারোপ করার মধ্য দিয়ে মানুষের দোষ ধরার মধ্য দিয়ে সমালোচনা করার মধ্য দিয়ে কি করে মানুষ মানুষকে ঠকায় মানুষ মানুষকে দোষে ফেলে মানুষ মানুষকে শয়তানের সেই গহ্বরে ফেলে দেয় এবং মানুষকে তাদের গভীরতায় সেই মর্ম বেদনা উপলব্ধি অনেক সময় করে থাকে অনেকে মনে কষ্ট দুঃখ বেদনা নেয় মানুষের কথা দ্বারা তারা কষ্ট পায় সেই জন্য বলছে মানুষ থেকে যেন আমরা সাবধান হই আমরা যেন সেই ভালো মানুষ হই আমরা যেন সেই ভালো সঠিক বিশ্বাসী হই যেন আমার মধ্য দিয়ে ঈশ্বর তিনি গৌরবান্বিত হন আমার মধ্য দিয়ে ঈশ্বর তিনি গৌরবান্বিত হন আমার মধ্য দিয়ে মানুষ যেন কষ্ট না পায় আমার মধ্য দিয়ে মানুষ যেন দুঃখ না পায় আমার মধ্য দিয়ে মানুষ যেন কোনো প্রকার অভিশাপ আমাকে না দেয় যেন আমি অন্যকে অভিশাপ না দেয় সেই জন্য ঈশ্বরের এই বাক্য তিনি ঈশ্বর বলেছেন যেন আমরা সেই সমস্ত মানুষদেরকে সাবধান থাকি সেই সমস্ত মানুষদের কাছ থেকে সাবধান থাকি যারা যাদের কল্পনা মন্দ যাদের চিন্তা মন্দ যাদের খারাপ মনোভাব নিয়ে যারা জীবনযাপন করে যেন তাদের থেকে আমরা সাবধান থাকি সেটি ঈশ্বর আমাদের সেই কথা বলছেন যেন আমরা প্রত্যেকেই আমরা সেই মতিলিখিত সুসমাচার দশ অধ্যায়ের এই শিক্ষাকে গ্রহণ করি আর সেটি হলো যেন আমরা প্রত্যেকেই সেই মন্দ মানুষ থেকে মন্দ লোকদের কাছ থেকে আমরা দূরে থাকি যারা মন্দতার দিকে শয়তানের দিকে সবসময় নিয়ে যেতে চায় সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের সেই কথা বলছে সমস্ত প্রকার মন্দ লোকদের হইতে তুমি সাবধান এবং সেই মন্দ লোকদের কাছ থেকে যেন আমরা দূরে থাকি সেটি প্রভু যীশু খ্রিস্ট আমাদের সাবধান করে দিয়েছেন খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা আজকে আমি সেই কথা বলতে চাই আপনি কি সত্যিকার অর্থে লোককে দেখানোর জন্য ধর্মকর্ম করেন কিনা আপনি কি সেই গুরুদের শিক্ষা পালন করেন কিনা আপনি কি আপনার মধ্যে কি ভণ্ডামি রয়েছে কিনা আপনার মধ্যে সম্পত্তির কোনো লোভ রয়েছে কিনা আপনি কি অন্যের দোষ কি বেশি ধরেন কিনা আপনার নিজের দোষকে আপনি পর্যালোচনা করেন কিনা অথবা আপনি কি সেই চুনকান কাম করা সেই কবরের মতো কিনা যে বাইরে অনেক চাকচিক্য কিন্তু ভিতরে নোংরা ময়লা সেজন্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমাদেরকে এই সাবধান বাণী করে দিয়েছেন যদি এইগুলোর মধ্যে আমরা থেকে থাকি
তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে বঞ্চিত হব, ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হব এবং ঈশ্বরের সেই অনন্তকালীন স্বর্গে সেই দরজা আমাদের জন্য বন্ধ থাকবে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি চান আপনি এবং আমি প্রত্যেকেই যেন ঈশ্বরের সঙ্গে অনন্তকাল আমরা থাকতে পারি, তার সঙ্গে থেকে অনন্তকাল তার গৌরব প্রশংসা করতে পারি। আর সেই জন্য তিনি এই সাবধানবাণী আমাদের দিয়েছেন যেন এই বিষয়গুলো আমরা স্মরণ করি, এই বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সেই মতো আমরা জীবন চলাচল করি। তার মধ্য দিয়ে ঈশ্বর তিনি ভালোবাসেন, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে ভালোবাসেন, তার একটি দৃষ্টান্ত এখানে রয়েছে। সেই জন্য তিনি ভালোবাসেন বলে এই বাক্যগুলো আমাদের জন্য দিয়েছেন, যেন আমরা প্রত্যেকেই ঈশ্বরের এই বাক্য পাঠের মধ্য দিয়ে, ঈশ্বরের এই বাক্যের মধ্য দিয়ে আমরা সচেতন সাবধানতার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই আমরা ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকতে পারি। আর এই কারণেই প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই স্বর্গের বৈভব ছেড়ে এই জগতে তিনি আসলেন, আপনার এবং আমার মুক্তির জন্য এই ক্রুশে তার জীবন তিনি উৎসর্গ করলেন, আমাদের জন্য তার জীবন উৎসর্গের মধ্য দিয়ে আমাদেরকে ক্রয় করলেন এবং আমাদেরকে আহ্বান করলেন, আমাদেরকে ক্ষমা করলেন, আমাদেরকে মুক্তির পথ দেখালেন। যদি আপনি এবং আমি যীশু খ্রিস্টের বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করি, তিনি আমাকে অনন্তকাল তার সঙ্গে থাকার সেই সৌভাগ্য, সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ, সেই দয়া তিনি করবেন। তাই আমি সকলকে এই আহ্বান জানাই, আসুন আমরা প্রত্যেকেই খ্রিস্টের এই সাবধান বাণী আমরা পালন করি এবং সেই মতো জীবনযাপনের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করি। ঈশ্বর আপনাকে, আপনার পরিবারকে, আপনার মণ্ডলীকে, সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। আপনাদের জন্য প্রার্থনা করছি। পবিত্র পিতা, আমরা ধন্যবাদ দেই প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু, আজকে এই জীবন্ত বাক্য, যে বাক্য আমাদেরকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, যে বাক্য আমাদের নতুন দিক নির্দেশনা পথ দেখায়, তুমি আশীর্বাদ করো যেন এই বাণী আমরা মনে রাখি, এই সাবধান বাণীগুলো, এবং সেই মতো আমরা চলার চেষ্টা করি। তুমি চাও যেন আমরা হারিয়ে না যাই, তুমি চাও যেন আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আজকে এই সাবধানতার মধ্য দিয়ে আমাদেরকে আহ্বান করছেন যেন আমরা প্রত্যেকেই প্রভু যীশু খ্রিস্টের এই বাণীর মধ্য দিয়ে আমরা একজন আদর্শ বিশ্বাসী হই, আদর্শ শিষ্য হয়ে জীবনযাপন করি। প্রভু, তুমি আমাদেরকে তোমার পথে চলতে, তোমার কথা বলতে এবং তোমার রাজ্যে সেই প্রজা হতে আমাদেরকে তুমি সাহায্য করো। আমাদের দুর্বলতা, অযোগ্যতা, পাপ তুমি ক্ষমা করো, সঙ্গে থাকো। যীশু, তোমার পবিত্র নামে চাই, আমেন। সম্মানিত সুধি, আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য আমরা মিডিয়াতে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল এস বাংলা টিস আপনারা দেখবেন, আমাদের লাইক দিবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং এই ভিডিও আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে, যেন আর অনেকেই এই বাক্য জানার মধ্য দিয়ে তারা প্রত্যেকেই আত্মিকভাবে বৃদ্ধি লাভ করে। সেই প্রত্যাশা, সেই প্রার্থনা রেখে আজকের আলোচনা শেষ করছি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আপনাকে, আমাকে, সকলকে আশীর্বাদ করুন। আমেন।